দুর্গাপুরের মুখে আছে একটা বড় মিষ্টির কারখানা, আপনারা জানতেন, মা কল্যাণেশ্বরী মিষ্টান্ন ভান্ডার, যেটা কারখানাও আছে তার সাথে সাথে তার চারটে পাঁচটা আউটলেট আছে, তাই তো? চারটে আউটলেট আছে। তো চারটে আউটলেট ছাড়া আমি এখানেও দেখতে পাচ্ছি কারখানার সাথে একটা কাউন্টার আছে, তো তাহলে আমি পাঁচটাই ধরে নিই। তো এই মা কল্যাণেশ্বরী মিষ্টান্ন ভান্ডারের ইতিহাস কিভাবে একটা ছোট্ট কারখানা বা ছোট্ট একটা মিষ্টির দোকান সেটা আস্তে আস্তে এত বড় হলো, আস্তে আস্তে ছড়িয়ে গেল। শুধু তাই না, মা কল্যাণেশ্বরী মিষ্টান্ন ভান্ডার থেকে অনেকেই মিষ্টি নিয়ে আরো অনেক দোকানে বিজনেস করেন, তার সাথে সাথে যারা অনেকে ফ্র্যাঞ্চাইজি নিচ্ছেন এখন এখান থেকে, মানে কোথায় আস্তে আস্তে ব্যবসাটা বিস্তার করেছে। তো একটু যারা ব্যবসা করছেন বা ব্যবসা করবেন ভাবছেন তাদের জন্য আজকের একটু মোটিভেশনাল ভিডিও হতে চলেছে। আমি পেয়ে গেছি মা কল্যাণেশ্বরী মিষ্টান্ন ভান্ডারের অনার, একটু নাম এবং আমার নাম অষ্টম মণ্ডল। আমার দাদু এই ব্যবসা ফার্স্ট শুরু করে। আচ্ছা, দাদুর পর থেকে আমার বাবা শুরু করে। মানে কত বছর আগে এটা? আজ দিয়ে প্রায় 40 বছর আগে। আচ্ছা, তো এই ব্যবসা হচ্ছে আমাদের মানে পুরনো ব্যবসা। তো আমার এই টাইমে এখন আমি চাইছি আমাদের যেভাবে আউটলেট বাড়াচ্ছি, আমরা অলরেডি চারখানা আউটলেট করেছি, আরো আমরা আমি টার্গেট করেছি এখান থেকে আপ টু আসানসোল অবধি যে আরো আউটলেট চালু করব। আচ্ছা, যারা আউটলেট নিতে ইচ্ছুক আছে তারা নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করুক, ঠিক আছে, আমার সাথে এসে যোগাযোগ করুক। হ্যাঁ, একটা ভালো পজিশন নিয়ে তারা আসুক, আমরা আউটলেট দিতে ইচ্ছুক আছি। একদম, আপনারা যদি আউটলেট দিতে চান অবশ্যই ফোন নাম্বার এবং বাকি ডিটেইলস সব দেওয়াই আছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা কন্ট্যাক্ট করবেন। এই মিষ্টান্ন ভান্ডারটা কি করে এত বড় হলো? 40 বছর আগে এটা তৈরি হয়েছিল, তারপর সেটা তখন কেমন অবস্থা ছিল? একটাই মিষ্টির শপ বা কারখানা ছিল? আগে ফার্স্টে আমাদের বেনাচিদি ঘোষ মার্কেটের দোকান হচ্ছে সবচেয়ে পুরনো দোকান। আচ্ছা, ফার্স্ট ওই দোকান থেকে জলখর গলি, সরপি, হ্যাঁ, গোপাল মাঠ, ও আচ্ছা, একের পর প্রত্যেক বছর পর পর এক একটা করে নতুন দোকান আমরা নিজেরা ওপেনিং করেছি। কিন্তু এরপর আমরা চাই যে আমাদের আর আউটলেট বাড়ানোর জন্য, হ্যাঁ, চারটা দোকান আমরা নিজেরা ওপেনিং করেছি, আমরা আমাদের আর আউটলেট বাড়ানোর জন্য আমরা চাইছি যে ফ্র্যাঞ্চাইজি যাতে নেয় এইখান থেকে আপ টু আসানসোল অব দি ফ্র্যাঞ্চাইজি। যারা অনেকজন আছে মিষ্টি ব্যবসা করা ইচ্ছুক কিন্তু কারখানা করে নিতে পারবে না, এই জন্য তাদের সুবিধার জন্য আমরা চিন্তা ভাবনা করেছি যাতে আউটলেট বাড়ি বলে তারাও ব্যবসা করতে পারে। মিষ্টি ব্যবসা আমাদের বাঙালির গর্ব, আমরা চাই যেন মিষ্টি ব্যবসাটাকে সেইভাবে গড়ে তোলার জন্য। ঠিকই, মিষ্টি কে না ভালোবাসে, সবাই মিষ্টি ভালোবাসে, মিষ্টি প্রেমী সবাই আছে। তবে এই যে এত একটা ছোট্ট দোকান থেকে আস্তে আস্তে এত বড় কারখানা হলো, চারটি আউটলেট হলো, এর মধ্যে কিন্তু অনেক একটা বড় টিম আছে। এখন এই কল্যাণেশ্বরী মিষ্টান্ন ভান্ডারে অনেকে আছেন যারা কাজ করেন, কর্মসংস্থান অনেক হয়েছে, এখন কতজন আছেন এই পুরো গ্রুপটাই? আমাদের গ্রুপে এখন টোটাল স্টাফ আছে 50 জন। আচ্ছা, মানে শুরু হয়েছে একজন থেকে সেটা আস্তে আস্তে 50 জনের একটা গ্রুপ হয়ে গেছে, মানে মা কল্যাণেশ্বরী মিষ্টান্ন ভান্ডারের নিজস্ব ব্যবসা যেভাবে বাড়িয়েছে তার সাথে সাথে 50 জনের কর্মসংস্থান হয়েছে, এবং তার সাথে সাথে যেহেতু আমাদের এখানে ফ্র্যাঞ্চাইজির ব্যবস্থা আছে, আপনারাও যারা মানে যারাই যেখান থেকেই দেখছেন আপনারা কিন্তু আউটলেট নিয়ে আপনারাও ব্যবসা করতে পারবেন। মানে এই মা কল্যাণেশ্বরী মিষ্টান্ন ভান্ডারের গ্রুপটা আরো বড় হতে চলেছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেতে চলেছে, শুধু দুর্গাপুর না, দুর্গাপুর ছাড়া বাইরে অলরেডি, মানে সর্পিটাও দুর্গাপুরের প্রায় বাইরে চলেছে, হ্যাঁ, তো বাইরেও ছড়িয়ে গেছে। এবং আপনারা আসানসোলে থাকেন বা পানাগড় বা রাজবাদ বা কাছাকাছি দুর্গাপুরে, যে যেখানে ভাবছেন যে একটা আপনারা আউটলেট খুলতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করুন নিচের দেওয়া নাম্বারে। আর হ্যাঁ, ব্যবসার আইডিয়া তো আপনারা একটা পেয়ে গেলেন যে মিষ্টি কিভাবে আপনারা তৈরি করবেন, পুরো কারখানাটাও আমরা এই ভিডিওটার মাধ্যমে ঘুরে দেখিয়ে দিলাম। আপনারাই দেখুন যে এখন অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে কিভাবে খুব ভালো ভালো মিষ্টি একদম মানে একদম টাটকা মিষ্টি বানাচ্ছে এবং সেগুলো আউটলেটে বিক্রি হচ্ছে। এবং সত্যি আজকে দেখতেই পাচ্ছেন যে এই দোকানগুলোই কত 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 ভিড় এবং মানুষের কাছে কিন্তু ভীষণ নাম পড়ে গেছে মা কল্যাণেশ্বরী মিষ্টান্ন ভান্ডার। আগামী সময় নিশ্চয়ই আরও নাম করবে, এবং আমরাও অনেক শুভেচ্ছা দিলাম, জানালাম, যাতে মা কল্যাণেশ্বরী মিষ্টান্ন ভান্ডার আরও বড় হয়, আরও অনেকের কর্মসংস্থান হয়। যোগাযোগ করুন নিচের দেওয়া ফোন নাম্বারে। মা কল্যাণেশ্বরী যে মিষ্টান্ন ভান্ডারের কারখানার ঠিকানাটা আমি একটু বলে দিই, একটু আপনি জানিয়ে দিন যে কীভাবে আসবে। দুর্গাপুর 4 8 8 দেশবন্ধু নগরে আছে কারখানাটা। আর আউটলেট গুলো তো বল আপনারা দেখিয়েই দিলাম, তার মধ্যে একটা আছে বেনাচিতির জলখাবার গড়িতে, একটা আছে ঘোষ মার্কেটে, একটা আছে গোপাল মাঠে, একটা আছে সর্পিতে, এবং এর মধ্যেও একটা কাউন্টার আছে।
ঠিক আছে, যোগাযোগ করবেন সবাই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দিন যাতে অনেকের কাছে পৌঁছে যায় এবং অনেকেই মোটিভেট হয়ে ব্যবসায় নেমে পড়েন। বাই।